आप लोग देखें इस साल चीटिंग का नया तरीका क्या है। ये 5 बकरे हैं। কুরবানিতে ব্যবহৃত ছাগলের মুখে প্লাস্টিকের দাঁত লাগিয়ে বিক্রি করার অভিযোগে এক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। সম্প্রতি পাকিস্তানের করাচিতে ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনা। পাকিস্তানি সংবাদ মাধ্যম ARY নিউজের খবরে এ তথ্য জানানো হয়েছে। একটি ভিডিওতে দেখা যায় একজন ক্রেতা একটি ছাগলের মুখ থেকে প্লাস্টিকের দাঁত সরিয়ে নিচ্ছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। তারপরেই নড়েচড়ে বসে পাকিস্তানি প্রশাসন। গত শনিবার করাচি পুলিশ জানিয়েছে কোরবানির ছাগলের মুখে নকল দাঁত লাগিয়ে বিক্রির অভিযোগে গুলবার্গ চৌরঙ্গি এলাকা থেকে এক বিক্রেতাকে আটক করা হয়েছে। প্রমাণস্বরূপ তার কাছ থেকে 7টি ছাগল জব্দ করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ভাইরাল ভিডিওর মাধ্যমেই কৃত্রিম দাঁত লাগিয়ে ছাগল বিক্রির তথ্য পেয়েছিল তারা, সেই অনুযায়ী পরে ব্যবস্থা নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যবসায়ী জানান, তিনি হায়দ্রাবাদের বাসিন্দা এবং ঈদ উল আজহার জন্য পশু বিক্রি করতে করাচিতে এসেছিলেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। হাদিসে রয়েছে উট কোরবানি করতে হলে তার বয়স কমপক্ষে 5 বছর হতে হবে, গরু ও মহিষের বয়স হতে হবে কমপক্ষে 2 বছর, আর ছাগল ভেড়া ও দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। ভেড়া ও দুম্বা যদি 1 বছরের কিছু কম হয়, হৃষ্টপুষ্ট যে দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে সেটি কোরবানি করা জায়েজ হবে। এমন ক্ষেত্রে ভেড়া ও দুম্বার বয়স কমপক্ষে 6 মাস হতে হবে। তবে ছাগলের বয়স 1 বছরের কম হলে কোনোভাবেই সেটি কোরবানি করা যাবে না। রাঙাই বাংলাদেশ রেইনবো পেন্সে এসো রাঙাই।